থানার মধ্যে এই বছরটা মনে হয় একটা ভালো র্যাঙ্কে রয়েছে। আমি গত 4 দিন আগে একটা গান করে ডাইরেক্ট লাইক দেখবেন, আমি ছিলাম 6-এর ঘেরি, হাজার হাজার 10 থেকে 15 হাজার ভক্ত। আর এই আসরে এসে দেখলাম মানুষের সমাগমটা একটু, কিন্তু আসর দেখে মনে হয় মানুষের মধ্যে আন্তরিকতা আছে। কিন্তু যখন আন্তরিকতা আছে, শুধু বাতাসা গুড়ি নিয়ে বাড়িয়ে গেলে হবে না, আজ কিছু কথা গুড়িয়ে নিয়ে যাবেন, কাছে মোবাইল থাকে রেকর্ড করে নিয়ে যান। বলুন, প্রথম প্রশ্ন, নদিয়ার মাঝে কৃষ্ণ কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করলো বলুন তো। অনেক এনিহাও অনেক দর্শক রয়েছে আসরে কানায়। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো। আমি কিন্তু প্রশ্ন করতে আসিনি বাবা, ওই আমি ওই রকম কীর্তন নিয়ে নয়, এ বলে এখন এখন এই দেখো হিন্দু ধর্মটা আজ নষ্ট করছে, তার মধ্যে আমাদের মতো কিছু কীর্তনিয়া আছে বাবা, রাগ করবেন না বাবা। আচ্ছা বলুন, একজন কীর্তনিয়া তার যার সঙ্গে আমার গান ছিল, প্রকাশ্য আসরে বলছে কৃষ্ণ অসুর, ভাবতে পারছেন মানুষগুলো কোথায় যাবে? ও বেটা আসরে এসে বলছে কৃষ্ণ অসুর, ইউটিউব দেখবেন, ওনার নাম আমি করব না, নাম করলে অপরাধী হয়ে যাব, সবাই জানেন, ইউটিউব দেখবেন, বেশি দূর নয় মা, আপনাদের এই রত্তলা খড়িবেরিয়ায় ওর সঙ্গে আমার গান ছিল, বুঝলেন, এই যে প্রকাশ্য আসরে বলছে কৃষ্ণ অসুর, বলছে নিমাই হিন্দুদের ভগবান নয়। হাজার হাজার হিন্দু খেপে গিয়েছে, হাজার হাজার ভক্ত খেপে গিয়েছে যে বাবাজি আপনি বলছেন কৃষ্ণ অসুর, আচ্ছা আর বলছেন কি নিমাই হিন্দুদের ভগবান নয়, মানুষের মাথা খারাপ হয়ে গেছে। বলুন, একটা কীর্তনিয়াকে 50,000-60,000 টাকা দিয়ে কমিটি ভিক্ষা করে নিয়ে আসছে, আর সেই কীর্তনিয়া যদি এসে আসরে বলে কৃষ্ণ অসুর, তাহলে শাসকের দল মাথা চাড়াবে। এইবার শাসকের দল মনে মনে ভাবতে সালা বেশ হয়েছে, ওদের মধ্যে গুতগুতি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি মলাই চাঁদ কাজী শয়তান ছিল না, এর কানে কিছু হিন্দু পিন করেছিল, এই শালা হিন্দুরাই মীরজাফর, এরা স্বার্থের জন্য গদির জন্য ধর্মটা উঁচু হতে দিচ্ছে না বাবা। তা যদি না হবে অন্যান্য ধর্মগুলো মাথা চাগাচ্ছে। দেখো, যেটা বড় ধর্ম ত্যাগের ধর্ম পবিত্র, সেই হিন্দু ধর্ম অধপতনে যাচ্ছে। ও মা, এইবার যখন হাজার হাজার মানুষ বলল বাবাজি আপনি বলছেন নিমাই হিন্দুদের ভগবান নয়, তা কাদের ভগবান? তখন সেই কীর্তনী আবার ওর নামের আগে কৃষ্ণ নাম নিয়েছে বাবা, বুঝলেন, হ্যাঁ নামটা দীন কৃষ্ণ, বুঝলেন তো, বুঝতে যখন বলেই ফেললাম, বলেই ফেলি, বুঝলেন। এইবার শোনো, নামের আগে কৃষ্ণ নিয়েছে, শালা কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করে বলছে নিমাই হিন্দুদের ভগবান নয়। তামাম হাজার হাজার ভক্ত প্রশ্ন করলো, তাহলে এতদিন কি আমরা ভুল পুজো করে এলাম? আমার বাবা নিমাইকে মানলো, তার বাবা মানলো নিমাইকে, আমার গোষ্ঠী মানলো নিমাইকে। হিরো মায়েরা, এই গ্রামে যে সমস্ত মেয়েরা কুটুম্ব এসছো, আমার তোমরা ছেলেবেলা হতে তোমার বাবা মা মানেনি, এটাই মহোৎসব হয়, গৌরের ঘট বসে, এই দিনে তোমরা মেনে আসছো, তোমার পূর্বপুরুষ মানছে, ও শালায় একা জগৎ শুধরাতে এসেছে, বলছে কি না নিমাই হিন্দুদের ভগবান না। হাজার হাজার মানুষ প্রশ্ন করলো, তাহলে বাবাজি আপনি ব্যক্ত করে দিয়ে যান কিভাবে নিমাই হিন্দুদের ভগবান নয়, তাহলে কাহাদের ভগবান? ও কি বললো জানো, কথাগুলো ভালো করে শুনুন, ও বলছে নিমাই হলো মুসলমানদের ভগবান। এইবার মুসলমানরা মাথা চাড়া দিয়েছে, বেশ হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, পেপারটা খুলবেন, প্রতি 22 মিনিটে 32খানা মেয়ে ধর্ষিত হচ্ছে, তার মধ্যে 30খানা হিন্দুর বাড়ির মেয়ে, হিন্দুর বাড়ির মেয়েগুলো নির্যাতিত হচ্ছে, কারণ শাসকের দল চতুর্দিক থেকে ঘিরে আছে। তাই তোমরা শুধু উলুধ্বনি দেওয়া জানলে হবে না, একটা বটি বা তীরশূল নিয়ে মাঝে মাঝে রেডি হতে হবে, কার কখনো দুর্গা হতে হয়, সেই রকম দিন আমাদের ভারতবর্ষের মধ্যে আসছে। আসুন, এইবার সেই মহান কীর্তনিয়া উনি বলছে, শুনুন নিমাই কেমন করে মুসলমানদের ভগবান হলো, মানুষ তো ঘিরে আছে, পাবলিক ক্ষিপ্ত হয়ে আছে, পেলে মেরে ফেলবে, বুঝলেন। বলছে শুনুন, সচি মাতার 8 বছরে 8টা মেয়ে হয়েছে, সবাই জানে 8টা মেয়ে মরে গেছে, সবাই জানে 9 বছরে নবম গর্ভে অনন্তনাগ সাপ
বিশ্বরূপ হয়ে জন্মগ্রহণ করলো, সেটাও জানি, ও সংসার ত্যাগী হয়ে গেল সেটা জানি। তা কি করে শচী মাতায় নিমাই হিন্দুর ভগবান হলো? বলে নবছরে যখন নটা বাচ্চা শচী মাতার ক্ষয় হয়ে গেল, একজন নদিয়া নাগরী শচী মাতার কানে পিন করেছে। কি পিন করেছে? মেয়েদের কথা। একজন নদিয়া নাগরী বলে, শচী তোর তো প্রতি বছর বাচ্চা মরে যায়, তাই তোর কাটান করতে হবে। কাটান মানে কি? তোর দোষ হয়েছে, তোর দোষ কাটান করতে হবে। শচী মাতা বলল, কিভাবে কাটান করতে হবে? বলে শোন, নবদ্বীপের গঙ্গা পেরিয়ে মায়াপুরে যাবি, কাজীপাড়া আছে, কাজীপাড়া যেখানে চাঁদকাজী সমাধি মন্দির আছে, শোন কাজী সাহেবের মাজারে বাতাসার তুই চাদরের মানসিক করবি। তা শচী মাতা নাকি একদিন রাতের বেলা একটা চাদর কিনে নিয়ে আর কিছু বাতাসা কিনে নিয়ে নবদ্বীপের গঙ্গা পেরিয়ে মায়াপুর মন্দির পেরিয়ে সেই চাঁদকাজী পাড়ায় গিয়েছে। কাজীপাড়ায় গিয়ে কাজী সাহেবের মাজারে বাতাসা আর এই চাদরের মানসিক করেছে। আর হঠাৎ প্রচণ্ড রাতের বেলা ঝড় বৃষ্টি ওঠে, এত জোরে ঝড় বৃষ্টি ওঠে, শচী মাতা আর নাকি রাতের বেলা বাড়ি আসতে পারেনি। আর একটা মুসলমান নাকি ওই ঝড় বৃষ্টির রাতে শচী মাতাকে অপমান করতে তারই ঔরসে নিমাইয়ের জন্ম হয়েছে। ভাবুন মানুষ কোথায় যায়। আমার বাবাকে কান ধরে ঘোরাচ্ছে, আমি ছেলে বসে বসে হাত তালি মারছি। আমার কৃষ্ণের আসরে এসে কৃষ্ণকে অসুর বলছে, রাধাকে গালাগালি করছে, তুলসীকে অসতী বলছে। আমি কমিটি 70,000-80,000 টাকা দিয়ে বাইনা করে আনছি, তাহলে অপরাধটা কে করছে? হিন্দুদের শত্রু হলো হিন্দুরাই। তাই কৃষ্ণ কেন মানুষ হয়ে এলো জানো মা? ভগবান বলছে, রাধে আমি যদি মানুষ হয়ে না যাই, হিন্দুগুলো শুধু মানুষ কুলে জন্মগ্রহণ করবে, কিন্তু মানুষ কুলে জন্মগ্রহণ করলে এদের মানুষ বলে না। যেমন আমা একটা মানুষের যা যা আছে একটা কুকুরের তাই তাই আছে, আছে না? আমার একটা মানুষ খায়, একটা কুকুর খায়। ধরো একটা কুকুর খায়, আমি খাই, ও ঘুমায় আমি ঘুমাই, ও বৌমা ওর ছানা হয় আমার ছানা হয়, ও যা যা করে আমি তাই তাই করি। তা বলো তো মায়েরা, তাহলে কুকুর আর আমার তফাৎটা কোথায়? বলে একটা মানুষের যা যা হয় কুকুরের তাই তাই হয়, ও কামড়ায় কুকুর কামড়ায়, আমি ঘুমাই কুকুর ঘুমায়, আমি খাই কুকুর খায়, আমার বাচ্চা হয় ওর বাচ্চা হয়, আমি কামড়াই ও কামড়ায়, তাহলে কুকুর আর আমার তফাৎটা কোথায়? বলে আমার আত্মতত্ত্ববোধ আছে, ওর আত্মতত্ত্ববোধ নাই। যে মানুষের আত্মতত্ত্ববোধ থাকার সত্ত্বেও পরতত্ত্বের সন্ধান দেয় না, ও রাশিয়ান কুকুর ছাড়া আর কিছু না। যেমন তত্ত্বটা ভালো করে শুনবেন, আজকের তিন জাতীয় তত্ত্ব কথা হবে, গুরুদেব রাধাপদ ঘোষ মহাশয় আর বাংলাদেশ খ্যাত অসীম সরকার আশীর্বাদ ধন্য। জাগতিক কথা বলবো, ভাগবতিক কথা বলবো, বাস্তবিক কথা বলবো, ভালো করে শুনবেন। রাস্তা দিয়ে একটা 10 টাকার লরি যাচ্ছে, 10 টাকার লরি যাচ্ছে, একটা কুকুর ও মনে মনে ভাবছে একটা চলমান বস্তু আছে, ও কিন্তু ভয় পেয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি মানুষ, আমি ভয় পাব না, আমি জানি 10 টাকার লরি 10 লক্ষ টাকা দাম, কিন্তু একজন চালক চালিয়ে নিয়ে যায়, তাই ওই 10 লক্ষ টাকার লরি চলবার ক্ষমতা আছে। চালক যদি নেমে যায়, 10 লক্ষ টাকার লরি যেমন অচল হয়ে যাবে, তার যেমন চলবার ক্ষমতা থাকবে না, তদ্রূপ এই 1,00,000 টাকার গাড়ি একজন চালক চালিয়ে নিয়ে যায়। এই চালক যদি নাসিকা দিয়ে নেমে যাবে, তোর এই গাড়িটা নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সেই চালককে ধরে রাখতে গেলে মাঝে মধ্যে হরিনাম করতে হয়। বলছে একটা বাড়ির মেয়ে যদি হরিনাম করে, ও দুই পুরুষ মুক্তি হয়, স্বামীর কুল আর শ্বশুর কুল। অপরাধ করবেন না, নেবেন না, স্বামীর কুল আর বাবার কুল। যেমন কোনো মেয়ের যদি ভগবান না করুক মা মরে যায়, আমার 3 দিনে কাজ করেন এখানে বা 5 দিনে, আর সৌর মরে গেলে কী করো? 14 দিনে কাজ করতে হয়। তাহলে একটা মেয়ে খোলে দুবার জল দেয়, তত্ত্ব বললো কি, মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় ওর 21 পুরুষ নরকগামী থেকে মুক্তি পেয়ে যায়। আর একটা মেয়ে যদি বাচাল হয়ে যায়, শুধু ঘন ঘন ভুরু ছিটে শুরু করবে, চুলি কেটে সিংবার করবে,
সংসার উচ্ছন্নে চলে যায়। তাই ভাগবত কি বলছে, সংসার সুখী হয় কার গুণে? রমণীর গুণে। তা রমণীর কি গুণ থাকা দরকার? দেখে নাও, রমণী ছিল হিরণ্যকশিপুরের বউ, ওর নাম কয়াধু। যখন হিরণ্যকশিপুর সাধনায় যাচ্ছে, কয়াধুকে ডেকে বলছে, কয়াধু কয়াধু আমি কৃষ্ণকে মারার জন্য সাধনা করতে যাচ্ছি, 5000 বছর বাদে। ভক্তমণ্ডলী মায়ের দেখ না, এইবার এই বলে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছে। কয়াধু বলল, স্বামী তুমি বলে গেলে 5000 বছর বাদে আসবো, এই গেলে এই এলে যে বলে, আর বলো না কয়াধু, আর বলো না। আরে কেন এলে? ও বুঝতে পেরে তুমি আমার ছেড়ে থাকতে পারছো না, বলে সে কথা নয়। আচ্ছা বলুন, এই গ্রামে কোনো মায়ের স্বামী যদি কোনো জায়গায় কাজের জন্য 5 বছরের নাম করে যায়, বলে যায় ও মাধবী আমি 5 বছর বাদে আসব, আর বলে যদি চলে যায় আর লাস্ট ট্রেন ধরে বাড়ি এসে দরজায় টোকা মারে, মাধবী জিজ্ঞাসা করবে না, স্বামী বলে গেলে 5 বছর বাদে আসব, এই গেলে এই এলে, কি মনে করে কি চাও, রাতের বেলা কী জন্য এসছে? ও বুঝেছে। আরে ও কথা নয়, কী হয়েছে, তুই ফিরে এলে কেন? বলে গেলে 5000 বছর বাদে আসবো, কৃষ্ণকে মারবার জন্য অস্ত্র নিয়ে আসবো, ফিরে কেন এলে? তখন হিরণ্যকশিপু বলেছিল, কয়াধু জানো না, যে আমি সাধনায় বসি কৃষ্ণকে মারার জন্য, একটা পাখি আমার কানের কাছে এসে বলে, নাকের কাছে এসে বলে, আমার চতুর্দিকে ঘুরে ঘুরে বলে। কয়াধু মা বলে, স্বামী কী বলে? বলে ওনা মুখে বলা যাবে না। বলে কেন? যে না মুখে বললে বুকে ঢুকে যাবে, মুখে বললে বুকে এসে যায়, ওই পাজে লোকটার নাম বলা যাবে না। কয়াধু বলল, স্বামী তুমি বলছো বাজে লোক, পাখিটা বলছিল বাজে লোকের নাম, আবার বলছো ওই নাম মুখে বললে বুকে ঢুকে যাবে। ও স্বামী একবার বলো না কি নাম বলছিল। ভক্তমণ্ডলী বাবারা মায়েরা, যদি গ্রামের মধ্যে দৈত্য চিনতে চাও, শিখিয়ে দিয়ে যায় ছোট্ট ছোট্ট কথাগুলো, ভালো করে হৃদয়ঙ্গন করবেন। এই ঝেঁটা কোথায় রাখলে মঙ্গল হবে, জুতো কোথায় রাখলে মঙ্গল হবে, ওটা কীর্তনের অঙ্গ নয়, 2 টাকার চটি বইয়ে পাওয়া যায় বাবা। বিশুদ্ধ ভাগবতের কথা শ্রবণ করবেন, রূপ গোস্বামীর লেখা উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে, এই যে বলছে দৈত্য চিনবে কেমন করে, চায়ের দোকানে যাবেন, এই মোড়ের মাথা, স্কুলের মোড়ের মাথা যাবে, যে 2টো ধর্মের কথা আলোচনা করবেন, যে মালঠা উঠে যাবে ভাববেন এই শালাই দৈত্য, কারণ চোরা শোনে না ধর্মের খাইনি। দৈত্যের কানে ভালো কথা গেলে ওর বদরক্ত ফিল্ডার হয়ে যাবে। তা কয়াধু মা জানে, স্বামী তো আমার দৈত্য, এর কানে বাজে কথা মানে ভালো কথা, একটু শুনতে হবে। ও স্বামী বলো না, একবার বলো না। তা হিরণ্যকশিপু, তুমি একান্ত শুনবে, তোমার 2টো চরণ ধরে বলি, একবার বলো না। হিরণ্যকশিপু বলে উঠলো, তোর কানটা মুখের কাছে নিয়ে এসো, কর্ণটা বদনের কাছে নিয়ে এসো। হ্যাঁ কী নাম বলছিল যেন পাখিটা? কৃষ্ণ কৃষ্ণ। এই স্বামী আর একবার বলো দেখি, কৃষ্ণ কৃষ্ণ। ও স্বামী একটু জোরে বলতে পারছো না? সকালবেলা গঙ্গায় স্নান করতে গিয়ে আমার কানের ভিতর জল ঢুকে গিয়েছে, তাই সকাল থেকে কানে কম শুনছি। পাখিটা কি এমন লোকের নাম বলছিল, একটু জোরে বলো না, একটু জোরে বলো না। কয়াধুমা শুনে না শোনার ভাঙ করছে কেন জানেন মায়েরা? কয়াধুমা জেনে না জানার ভাঙ করছে কেন জানেন বাবারা? কয়াধুমা জানে, স্বামীকে যতবার কৃষ্ণ বলাবো, যতবার কৃষ্ণ বলাবো, ওর বদ রক্ত হৃদয় গৌর হরি বল নন্দসুত হরি ভুবনে প্রকাশলে গুরু রূপ ধারে।
নিজের দেখে তার বলে তিন ধরে চার দেখে তারে কয়ে পারে গৌর হরে ভজ কৃষ্ণ কৃষ্ণের নাম বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা অনেক ভক্ত পেয়েছি, একটু বেশি আশা করেছিলাম। আরেকবার বলা যাবে কে, বলা যাবে কি ভাইরা? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আরো বাড়বে। শুনুন, আমেরিকার মানুষ মায়াপুর মন্দিরে যাচ্ছে, ওরা কোটি কোটি ডলার রেখে দিয়ে অহনিশি কাই মনোবাক্যে কৃষ্ণ নাম গাইছে। দেখবেন একটা ওয়েস্টার্ন সুরে আমি গান গাইছি, ভালো করে শুনবেন। মায়াপুরের সাধুরা কেমন, মানে আপনাদের জন্য গাইছি নতুন একটা সুর, হরিবল হরিবল ওয়েস্টার্ন সুর, ভালো করে শুনবেন মায়েরা। সবাই কিন্তু গানটা ফলো করবেন, যে আপনারা ডিজে গান শোনেন, এখন তো ডিজে গান শুনে শুনে মায়েদের কানটা বদ্ধ হয়ে আছে, কিন্তু হরিনামের মধ্যে সুর আছে, প্রাণ খোলা সুর আছে। বিদেশিরা বলেছে আসুন এই সেই সুর একটা গায়, একটু উলুধ্বনি করুন দেখি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা রাধে রাধে, সবাই মিলে ফলো করবেন কিন্তু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা বলবেন, মাইক্রোফোনটা একটু ঘোরাবো, একবার বলুন আজকে দিনে, একবার বলুন গৌরের সামনে অনেকগুলো মা আছে, একবার বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Thank you.
হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আগে থেকে অনেকটা বেড়েছে, আরো বাড়বে। সেই গৌর বলছে এই যে শুধু হরিনাম করার কিছু করতে হবে না, তাই কয়াধু মা বললো স্বামী কি বললে, কৃষ্ণ কি বললে, কৃষ্ণ কি বললে, কৃষ্ণ সারা রাত কৃষ্ণ 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 বলিয়েছে বাবারা। এবার ঠিক ব্রহ্ম মুহূর্ত কোনটা, সূর্য উদয়ে এক ঘন্টা 36 মিনিট আগে, এটাকে ব্রহ্ম মুহূর্ত বলে ভাইরা। ওই সময় কয়াধু মা কি করলো, নামটা দুই স্বামী স্ত্রীর নাম বন্ধ রেখে দিয়ে স্বামী স্ত্রীর শুভ সম্পর্ক ঘটেছিল, আর সেই শুদ্ধ বীজে প্রহ্লাদের জন্ম হয়েছে। এইবারে ততটা বুঝে নেন, বলছে মা ভালো হয়েছিল বলে সন্তান ভালো হয়েছে। ভগবত বলল কি, বীজ যদি ভালো হয় চারা ভালো হবে, জমি যদি ভালো হয় ফসল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মা যদি রংবাজ হয় তো তার গর্বে চিটিংবাজ হাসবেন না, মা যদি রংবাজ হয় সন্তান চিটিংবাজ হবে। প্রমাণ প্রমাণ দিয়ে দেবো, যুক্তি ছাড়া বাইরের কথা বলবো না। এই যে বলুন তো আস্তে, কোনো সন্তান যদি আস্তে, কোনো সন্তান যদি তোর বাবাকে ধরে ঠাঙায়, অন্যায়টা কার বলুন তো বাবা, সন্তানের না বাবার, বাবার অন্যায়। ভা খুব সুন্দর পরিবেশ, কারণ তুমি ঠিক মতো মানুষ করতে পারো নি। ভক্তমণ্ডলী মায়েরা শুনুন, আমার একটা কাকাকে বুঝলেন তার ছেলে ধরে ঠেঙিয়েছে। আমি গানে আসছি, দোল পূর্ণিমার দিন আগে আমার গান ছিল কোথায় না, নিউ টাউন, সল্টলেক নিউ টাউনে আমার গান ছিল, হাজরা কালীবাড়ি ওইখানে আমার গান ছিল, যেখানে এলো প্লেনটা নামা ওঠানামা করে। এবারে আমার কাকা বলছে, সুব্রত আমার ছেলে কাল আমার ধরে ঠেঙিয়েছে, ও তো মানুষ হয়নি ছাগল তৈরি হয়ে। আমি শুধু ছোট্ট করে বললাম, কাকা আমার টাইম হয়ে গেছে, ও ছাগল হয়নি, দেশে ছাগলে ছাগল সাপ্লাই নিয়ে। কাকা মূর্খ মানুষ বুঝতে পারেনি বুঝলেন। পরের দিন বাড়ি গিয়েছি, বললাই এই কেলে ছড়া বল, তুই যে বললি ছাগলে ছাগল সাপ্লাই দিয়েছে মানে বল কি হয়েছে। কাকা তোমার ছেলে তোমার মেরেছে, দুঃখ করছে। আগে জানতে হবে, কোনো ছেলে যদি বাবাকে মারে, আগে অন্যায়টা বাবার, আগে অন্যায়টা বাবার, কারণ তুমি ঠিক মতো মানুষ করতে পারোনি, তাই তোমার সন্তান তোমার ওপর আঘাত করছে। প্রমাণ। আচ্ছা আজকে দোল পূর্ণিমা দিন, বলো তুমি কী অবস্থায় রয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, জানি না এখানে দোল পূর্ণিমা কেমন হয়, আমাদের ডায়মন্ড হারবার সাইড যাবেন, দেখবেন দোল পূর্ণিমার দিনে এত এত রংমাকে টেনে উঠতে পারবে না। শুধু রংমাকে না, সঙ্গে মদ খায়, শুধু মদও খাই না, বাড়ির বউগুলো হাঁড়ির কালি নিয়ে পর্যন্ত মাখামাখি করে, লজ্জা লাগে। আমি প্রশ্ন করলাম, হ্যারে দোল পূর্ণিমার দিনে এত রংমাকিস কেন, এত মদ খাস কেন? বলে আমার গৌরের জন্মতিথি, গৌর জন্মগ্রহণ করেছে তাই আমি মদ খাই, বুঝলেন। গৌর জন্মগ্রহণ করেছে বলে ও মদ খেয়ে পালন করে, কিন্তু ভাগবত বলছে পূর্ণিমাতে মানুষের অর্গানগুলো চাগে, বুঝলেন, মাজা কটকট করে, কেউ বলে আমার ঘাড় কটকট করছে, পূর্ণিমাতে মানুষ শরীরের অর্গানগুলো চাগে, দেখবেন কাঁটে কাঁটে ব্যথা হয়, আমার যন্ত্রণা হয় না অবশ্য পূর্ণিমায়। এবার সেই পূর্ণিমাতে আপনি মদ ঢুকিয়ে দিয়েছেন, একে তো অর্গানগুলো ক্ষেপে রয়েছে, মদ ঢোকায় অর্গানগুলো আরও ক্ষেপে গেছে। এবার মাংস খেলেন, রক্ত পুরো দূষিত হয়ে গেল, ওই রাতে এসে স্ত্রী সঙ্গ করলেন, ওই রাতে যখন স্ত্রী সঙ্গ করলেন ওই অশুদ্ধ বীজে ফাঁস খেলার ছাগল জন্মগ্রহণ করবে। কাকা এখন তোমার ছেলে মেরেছে বলে পাড়ায় গিয়ে দুঃখ করছ, ও মানুষ হয়নি কাকারে, তুই ছিলিস 2 নম্বরি তাই তোর ব্যাটা হয়েছে 10 নম্বরি, ওরে দেশে ছাগলে ছাগল সাপ্লাই দিয়েছে। কৃষ্ণ বলল, রাধে গো, ও গো রাধে,
তাহলে মানুষের এই চৈতন্য আসবে না, তাই আমাকে নদীয়ার মাঝে মানুষ হয়ে যেতে হবে। তাহলে কৃষ্ণ কেন মানুষ হয়ে এলো? আমাদের মতো অমানুষগুলোকে মানুষ করার জন্য নদীয়ার মাঝে কৃষ্ণ মানুষ হয়ে এলো। ভক্তমণ্ডলী মায়ের এবার রাধারানী বলছে, কৃষ্ণ তুমি তো নদীয়ার মাঝে মানুষ হয়ে যাবে, তা কার ঘরে যাবে বলে? জগন্নাথ মিশ্রের ঘরে। কার পেটে যাবে? শচীমার পেটে যাবে। কোন দিনে যাবে? দোল পূর্ণিমার দিনে যাবে, পূর্ণ ফাল্গুনী নক্ষত্র যাব। আচ্ছা তুমি মানুষ হয়ে যাবে কেন? মরতে লোক যায় মরতে, রোগ ব্যাধি যন্ত্রণা আছে। বলে আমি যদি মানুষ হয়ে না যায়, মানুষ কুলে জন্মগ্রহণ করলে মানুষের তিনটে ঋণ আছে, এটা মানুষ জানতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে শুনে নেন, কীর্তন বুঝতে গেলে মাথাটা বাঁধাকপি হলে হবে না, জাম্বাটি হতে হবে। যা ছিল দ্য গ্রেট মঙ্ক অফ ইন্ডিয়ান, ভারতবর্ষের মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, উনি একমাত্র হিন্দু বলে প্রমাণ করেছিল। এখানে এত দর্শক রয়েছেন, একজন বলুন তো আমি হিন্দু, দেখি বলতে পারবেন আমি হিন্দু বলতে পারবেন? এটাই বড় দুঃখের কথা। আজ থেকে 150 বছর পিছিয়ে যান, বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু এসছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসছে, নেতাজি এসছে, বাঘা যদি এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর মতো ছেলে এসেছে, তার থেকে উচ্চ শিক্ষিত মা আছে। এখন মায়েরা এমএ পাস বিএ পাস বলতে পারবেন? একটা কি বিদ্যাসাগর হচ্ছে, একটা কি বিনয় বাদল হচ্ছে, একটা ক্ষুদিরাম বসু হচ্ছে? কেন হচ্ছে না? বলে এলোপ্লেন যেমন যেখানে সেখানে নামানো যায় না, এলোপ্লেনকে নামাতে গেলে একটা এয়ারপোর্ট দরকার হয়, তবে এলোপ্লেনকে নামানো যায়। তদ্রূপ মহাপুরুষ যেখানে সেখানে আবির্ভাব হয় না, মহাপুরুষ আবির্ভাব করতে গেলে এই এলোপ্লেন এই এয়ারপোর্ট তুল্য গর্ব করতে হয়, আর তার জন্য মাঝে মধ্যে হরিনাম শুনতে হয় আর উলুধ্বনি করতে হয়। তাই গৌর হরি হরি অনন্ত রাধারানী বলল, তুমি মানুষ স্কুলে যাবে কেন? বলে মানুষের জানাবো যে তিনখানা ঋণ মানুষ স্কুলে জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে তোমার পিছনে বাধা হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আমি বিষয়টা উত্থাপন করলাম কখন থেকে না, নদীয়ার মাঝে কৃষ্ণ এসেছে তার অরিজিনাল কারণগুলো কি? দই মিষ্টি খাওয়ার জন্য নয়, বা ভালো মন্দির বানিয়ে দিয়েছেন তার জন্য নয়, বা বড় মালা দিচ্ছেন তার জন্য নয়, ছানার জন্য নয়। আর কৃষ্ণ আসছে কেন? ভগবানও বলছে আমি যদি না যাই, এই অমানুষ হিন্দুগুলো মানুষ হতে পারবে না। তখন অমানুষ হিন্দুগুলো কেন বলা হচ্ছে? যে হিন্দুরা হিন্দুত্বটা শাসকের কাছে বিকিয়ে দিচ্ছে। ও মায়েরা, 150-150 কোটি হিন্দুর মধ্যে 130 কোটি আমরা বাঙালি, 130 কোটি বাঙালি আর 43 কোটি সংখ্যালঘু, অথচ 130 কোটি বাঙালি 43 কোটি সংখ্যালঘুর কাছে মাথা নত করে আছে, কারণ ওদের মধ্যে একতা আছে, আমাদের মধ্যে গ্রুপ তৈরি হয়েছে, গ্রুপবাজি। এই গ্রুপবাজির জন্য ধর্মটা অধঃপতনে যাচ্ছে। অনুকূল বলছে কি, রাধে রাধা গোবিন্দ জয়, ওর ছেলেগুলো তুলসী মানছে না, এই যে নিতাই গৌর মানছে না, বালক ব্রহ্মচারী বলে গেল রাম ও নারায়ণ রাম, ওর ছেলেগুলো বোম তৈরি করছে, আতঙ্ক সৃষ্টি করছে, ফতুয়া ভাষায় হরিচান ঠাকুর ভুলে গেল হরি বল, ওর ছেলেগুলো ধুনো পড়ানো মানছে না, মহোৎসব মানছে না, নামযজ্ঞ মানছে না, নামহট্ট মানছে না, অথচ মাতার লোকগুলো মানছে না, নিচুর লোকগুলো মানছে। এই গুরুবাজি হিন্দুদের মধ্যে আছে বাবা। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, যে লোকটা চিরকাল অনুকূল অনুকূল বলে গেল, এই যে সাই সাই বলে গেল, লোকনাথ লোকনাথ বলে গেল, বলুন বাবা ওই লোকটা মরে গেলে কি ওর বেটাগুলো কাঁধে করে নিয়ে বলবে বলো অনুকূল কি কি বলবে? কি এই দাদা ফেরিওয়ালা, আপনি বাইরে থেকে ফেরি করুন, নামের মধ্যে এসো না ভাই, আমাকে বাগনা করতে হবে না, নামের মধ্যে আসবে না, ভাবের ঘরে ঘা লাগাবে না, অন্যায় যে করে অন্যায় যে সয়ে তব ঘৃণা তিন তিন সমাধান। কৃষ্ণ প্রেম অত সহজে আসে না, বাদাম খেতে খেতে কৃষ্ণ প্রেম আসে না, কৃষ্ণ প্রেম আনতে গেলে সবরীর মতো হতে হয়। কথাটা বলতাম না, বড় দুঃখের সঙ্গে বলছি, জানেন সবরী যুবা বয়সে বুড়ি হয়ে গিয়েছিল, কেন? সরযু গঙ্গায় স্নান করতে গিয়েছিল, স্নান করার সময় তার পায়ের জল একটা ঋষির গায়ে লাগে,
ঋষি অভিশাপ দিয়ে বলেছিল যে যৌবনের উন্মাদনায় তুই আমার গায়ে জল ছিটিয়ে কৃষ্ণ ভজনে বাদী হলি, তোর সেই যৌবনে ভাটা পড়ে যাবে, ভাটা পড়ে যাবে, পড়ে যাবে। কথাটা এই কারণে বলছি মা শোনো, কোনো কিছু পেতে পেতে ওই একটু আগে বলছিল উচ্ছিষ্ট প্রসাদ রেডিমেড কথা, আমি আশা করিনি এই জাতীয় কথা শুনব। প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয়? ভগবানের সেবার বস্তু উচ্ছিষ্ট হয়? জানেন রঘুনাথ গোস্বামী এখন তো সব ইউটিউব মুখস্থ করে গান করছে, হ্যাঁ রঘুনাথ গোস্বামী যার 3 লক্ষ টাকার জমিদারি ছিল, শুন আমি শুনছিলাম যে উচ্ছিষ্ট প্রসাদ, প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। রঘুনাথ গোস্বামী যখন চলে গেল জগন্নাথ মন্দিরে 3 লক্ষ টাকার জমিদারি ছেড়ে দিয়ে, ও মায়েরা শেষ বয়সে কি করলো, ওই টাকা পয়সা রেখে দিয়ে জগন্নাথ মন্দিরের হাইটেনে যেখান দিয়ে নল আছে পুরীর পাণ্ডারা মহাপ্রসাদ ঝাঁট দিয়ে বার করে দেয়, ওই সেই নলের কাছে বসে থাকতো। আর যে পাণ্ডাগুলো জগন্নাথের অন্ন ঝাঁট দিয়ে বার করতো সেই মহাপ্রসাদ আঁচল দিয়ে ধরে নিত, ধরে নিয়ে যমুনার জলে ধুয়ে ওটা খেয়ে জীবিকা নির্বাহ করত। তাই প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না, হয় প্রসাদই, এই জন্য কীর্তন শুনতে হয়। মাথাটা জামবাটির মতো করুন। এইবার সবরি বলল কি, হে ঋষি তুমি আমার অভিশাপ দিলে, হ্যাঁ তোর এই যৌবনে ভাটা পড়ে যাবে, তুই যে যৌবনের তারনায় তুই আমার আমার দেহে জল ছিটিয়ে আমার ভজনে বাদী হলি, অভিশাপ দিলাম তোর সেই যৌবনে ভাটা পড়ে যাবে, ভাটা পড়ে যাবে, পড়ে যাবে। 18 বছরের মেয়ে 80 বছরের বুড়ি হয়ে গেছে, ও মা মাথা চুলকে সব পেকে গেছে, নটি মুড়ি হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, ঋষির 2 চরণ ধরে কাঁচে, ঋষি আমি নয় ভুল করেছি ছেলে মানুষ, আমার যৌবনটা কি ফেরত আসে না? ঋষি বলল এত করে কাঁচছিস দেখো তোর যৌবন ফেরত আসবে, তবে এ যুগে নয় তেতা যুগে, রাম অবতারে রাজা রাম আসবে, এসে তোর হারিয়ে যাওয়া যৌবন ফেরত দিয়ে যাবে। তাই সবরী মা আমার প্রতীক্ষায় থাকে, কবে রাম আসবে, ভালোবাসার মাধুর্য দেখে না সবরী যে ঘরে থাকে সেই ঘর থেকে সরজ নদীর খেয়াঘাট, এখন যে সরজ নদী আমা যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, সবাই শুনেছেন তো রাম মন্দির হয়েছে, হ্যাঁ রাম মন্দির হয়েছে ওখানে, হয়ে মানে এখনও সে জায়গা আছে, ভগবান আছে প্রতিষ্ঠা দেখে নাও প্রমাণ। যখন আমাদের মানে প্রধানমন্ত্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করছে দেখলে একটা জ্যান্ত হনুমান বসে আছে, বলে তবু বিশ্বাস করছিস না ভগবান আছে? যে জটাই পাখির দল দেশ ছাড়া হয়ে গিয়েছিল তখন যখন সীতা হরণ হয়ে যায় ও ডানা ছিটে দেওয়া হয়েছিল, অভিমান করে চলে গেল, সীতা নাই লক্ষ্মী নাই সেই দেশে আমি থাকবো না। আবার যখন রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করা হলো ওই জটাই পাখির দল ফিরতে শুরু করেছে। এটা আমার মুখের কথা নয়, টিভিটা খুলে দেখবেন সমগ্র পৃথিবীর লোক দেখেছে। তাই সেই সরজু ঘাটে কিছুটা দূরে সবরী তার ছোট্ট একটা পাতার কুঠির বানিয়ে থাকে, কিন্তু রাস্তাটা বড় এবড়ো খেবড়ো রাস্তা, উঁচু নিচু গো ভক্তমণ্ডলী মায়ের, রাস্তা বড় উঁচু নিচু বুঝলেন, ইট পাথরে পরিপূর্ণ। তাই সবরী জানে গোবিন্দ রাম আসবে বলেছে, তা যদি কোনোদিন অসাবধানে এসে পড়ে এই ইটে পা লাগলে হোঁচট খেয়ে যাবে, আমার রামের পায়ে ব্যথা লাগবে, আমার ভালোবাসা বুঝতে পারছো, ইটগুলো উঁচু উঁচু হয়ে আছে, রামের পায়ে
কতো না মণ্ডলী মায়েরা বাবারা সবরই কি করলো, প্রতিদিন সরযু গঙ্গায় স্নান করে, সরযু গঙ্গায় স্নান করে আঁচলে করে এক আঁচল কলমি শাক তুলে নিয়ে আসে, কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসে। ভক্তমণ্ডলী মায়েরা ওই উঁচু নিচু ইট পাথরগুলো ওই কলমি শাক আর ফুল দিয়ে চাপা দেয়। যদি রাম ভুল করে এসে হোঁচট খায় ফুল দিয়ে চাপা দিয়ে রাখে, একদিন দেখলো সত্যি সত্যি রাম এসে গেছে। অঝর নয়নে কাঁদছে শবরী, এত কাঁদছে শবরীর চোখের জলে রাম পদ ধৌত হয়ে মাটিতে চেপে গেছে, আর নিজের গলবসনে দিয়ে রামের চরণ মুছিয়ে দিচ্ছে। লক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা ছোট জাতের মেয়ের কতটা ভালোবাসে। ভগবান বলছে যে মেয়েটা আমার ভালোবাসে এর আমি কলঙ্কিনী করে দিই। হঠাৎ বলল শবরী ওরে সবারি, আমার বড় ক্ষুধা পেয়েছে কিছু খেতে দেবে? শবরী মা কি করেছিল, মা আঁচলে কিছু জঙ্গল থেকে কুল চয়ন করেছিল, কুল কুল শবরী মা কি একটা করে কুল খাচ্ছে, এটো কুল নিয়ে রামচন্দ্রের বদনে দিচ্ছে, আবার খাচ্ছে আবার বদনে দিচ্ছে। লক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে ওই জন্য বলে রে ছোট জাতের মেয়ে, আরে আমার দাদা ভগবান কোটি জন্ম ভজন সাধন করলে যে চরণ পাওয়া যায় না তোর ঘরে এসেছে, আর তুই এঁটো খুল দিচ্ছিস, এই বলে ওই কুলগুলো নিয়ে দূর দূর করে ফেলে। শবরী বলল তুমি আমার কুলগুলো ফেলে দিলে, দেব না, এঁটো কুল দিচ্ছি এই যে, ওটা এঁটো ছিল আমি জানি, কিন্তু ও লক্ষণ ওই কুলের মধ্যে কত অনুরাগ লাগা ছিল তুমি জানো না। মনে অনুরাগ না হলে কৃষ্ণ প্রভু প্রভু মিলে না। কোন লক্ষ্য তুমি যেমন আমার ভালোবাসার ফল ফেলে দিয়ে আমার বুকে ব্যথা দিলে আমি অভিসম্পদ করলাম, এর চতুর্গুণ ব্যথা তুমি পাবে। তাই শবরী যে ফল লক্ষণ ফেলে দিয়েছিল ভক্তমণ্ডলী মায়েরা, ওই ফল গিয়ে পড়েছিল গন্ধমাধন পর্বতে, ওখানে গিয়ে বিশল্য পরণ নামে এক বৃক্ষ সৃষ্টি হলো। যখন রাবণের শক্তি শেলবান লক্ষণ বুক পেতে নিয়েছে, বৈদ্যরাজ সুসেন বলল গন্ধমাধন পর্বতে শবরীর এটো ফল থেকে বিশল্য করলি জন্মগ্রহণ করেছে, ওই ফলের পাতার রস পেটে ওর বুকে না দিলে বুকের ব্যথা জুড়াবে না। তাই হনুমান পর্বত গিয়ে যখন চিনতে পারল না, হাতে করে গন্ধমাধন পর্বত দিয়েছে, সেখান থেকে ওই বিশল্য করলি পাতা তুলে নিয়ে ফেতো করে বেটো